हेलो बंधुरा आज আমরা যে মোবাইল আলোচনা করব সেটা হচ্ছে Realme Narzo 30A নিয়ে আলোচনা করব যারা এই মোবাইলটা কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এই মোবাইল আসুন দেখে নিন কি কি সুযোগ সুবিধা আছে কি কি অসুবিধা আছে এই মোবাইল ব্যবহার করলে কি কি প্রবলেমে পড়বেন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আসুন আমরা প্রথমে মোবাইলটা দেখে নিই মোবাইলটা দেখতে অসাধারণ একটা মোবাইল কালার কম্বিনেশন খুবই ভালো দেয়া আছে ডিজাইনটা অনেক সুন্দর দেয়া আছে ডিসপ্লেটা অনেক বড় দেয়া আছে এবং এর বডিটা অনেক শক্তিশালী মজবুতভাবে তৈরি করা আছে যা আপনার হাত থেকে পড়লো এই মোবাইলটা সহজে ভাঙবে না সহজে ফাটবে না তো দেখতে দেখা যাচ্ছে যে মোবাইলটা খুবই সুন্দর পেছন থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যামেরা ফাংশনটা খুবই ভালোভাবে দেওয়া আছে আসুন দেখে নিই মোবাইলে আর কি কি সুযোগ সুবিধা আছে এই মোবাইলে আমরা 3G 4G সিম ব্যবহার করতে পারবো একই সাথে আমরা দুটো ন্যানো সিম ব্যবহার করতে পারবো এর ওজন দেওয়া আছে 205 গ্রাম দেওয়া আছে যা খুবই পাতলা একটা সেট দেওয়া আছে ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.5 ইঞ্চি যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে রেজুলেশন ভালো দেওয়া আছে মাল্টি টাচ পাওয়া যাবে ডেন্সিটি দেওয়া আছে ভালো অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 10 দেওয়া আছে সিপিইউ দেওয়া আছে অক্টাকোর সিপিইউ দেওয়া আছে এবং প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক হেলিও G85 দেওয়া আছে আপনারা জানেন যে প্রসেসর কাজ আছে মোবাইলটাকে স্পিডে রাখা বুস্টে রাখা যাতে আপনার মোবাইল স্লো না হয় হ্যাং যাতে না দেয় এই তুলনায় আপনার এই মিডিয়াটেকের তুলনায় প্রসেসর সবচেয়ে ভালো হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর তো যদি স্ন্যাপড্রাগন প্রসেসর না থাকে তাহলে আপনি মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করতে পারেন তবে স্ন্যাপড্রাগন হলে সবচেয়ে ভালো হয় সেট মেমোরি দেওয়া আছে 32 GB দেওয়া আছে অথবা 64 GB দেওয়া আছে র্যাম দেওয়া আছে 3 GB দেওয়া আছে 4 GB দেওয়া আছে অর্থাৎ 3 GB র্যাম হলে 32 GB সেট মেমোরি আর 4 GB র্যাম হলে 64 GB হবে সেট মেমোরি পিছনের ক্যামেরা দেওয়া আছে 13 MP দেওয়া আছে সামনের ক্যামেরা দেওয়া আছে 8 MP যা মোটামুটি চলে অর্থাৎ নর্মাল মোবাইল যেহেতু অর্থাৎ বাজেট যেহেতু কম তাহলে এই মোবাইলটা মোটামুটি ক্যামেরা মোটামুটি চলে ওয়াইফাই ব্লুটুথ ইউএসবি এফএম রেডিও জিপিএস থাকবে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই মোবাইলে ব্যবহার করা যাবে এবং ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে 6000 mAh যা বিশাল একটা ব্যাটারি দেওয়া আছে অর্থাৎ একবার চার্জ দিলে আপনার 4-5 দিন আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন কখনোই আপনার চার্জ শেষ হবে না তো সব দিক বিবেচনা করলে এই মোবাইলটা অনেক ভালো সবচেয়ে বেশি ভালো হচ্ছে ব্যাটারি ভালো দেওয়া আছে আপনারা জানেন যে কম দামে মোবাইলে সবচেয়ে একটা ফেসিলিটি পাওয়া যায় যে ব্যাটারি সবচেয়ে বেশি দেওয়া থাকে যাতে আপনার মোবাইলটা সহজে ব্যবহার করা যায় তো এই মোবাইলের বর্তমান প্রাইস দেওয়া আছে 12,990 টাকা দেওয়া আছে আপনারা জানেন যে প্রতি মাসে মোবাইলের দাম কমে তো আপনি যদি নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে এই মোবাইলটা আরও অনেক কমে কিনতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার সেই কমেন্ট 5 মিনিটের ভিতরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো